দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি থেকে বহরমপুরে প্রার্থী প্রসঙ্গ ফের মুখোমুখি সংঘর্ষে কংগ্রেস তৃণমূল কেন্দ্রে ইন্ডিয়া জুটে দুই শরিকের দ্বন্দ্ব কোন পথে লোকসভা ভোটে চড়ছে রাজনীতির পারদ মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে লোকসভা ভোটের মরশুমে ফের ইন্ডিয়া নিয়ে প্রকাশ্যে তরজা দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি নিয়ে মন্তব্য করতে গিয়ে তৃণমূলকে নিশানা করেছেন অধীর রঞ্জন চৌধুরী দিল্লির মুখ্যমন্ত্রী ইন্ডিয়া ছিল তাই তাকে করা হয়েছে দিল্লির ইন্ডিয়া জুটে না থাকতো তাকে গ্রেপ্তার করা হতো না যেমন করে এই বাংলায় খোকাবুদের গ্রেপ্তার করা হয় না কারণ তারা ইন্ডিয়া জোটে নেই বিষয়টা ভোট বিষয়টা ইন্ডিয়া জোট শুক্রবার তৃণমূলের গলাতেও শোনা গিয়েছে অধীর বিরোধিতা

इसको लेके सोच होती तो बंगाल में बैठ के आप तृणमूल कांग्रेस पर आक्रमण नहीं करते हैं। ये लगातार किए जा रहे हैं যদিও অধীরের দাবি তৃণমূলের কারণেই দুর্বল ইন্ডিয়া জোট সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন অধীর ইন্ডিয়া জোটের দুর্বল করা পিছনে সব থেকে বড় আরেক ব্যক্তিত্বের নাম তো মমতা ব্যানার্জি তিনি তো মোদীর কাছে আত্মসমর্পণ করে আজকে ইডি সিবিআই হাত থেকে তার নিজের খোকাবকে বাঁচাতে চাইছেন কালকে আমি বলেছি অরবিন্দকে যে আত্মসহপণ করেনি তাই থেকে গ্রেফতার হতে হলো দিদি আত্মসমর্পণ করে যে তাই খোকাবাবুকে গ্রেফতার হতে হলো না অধীর বনাম তৃণমূলের সংঘাত চরমে উঠেছে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন ঘিরেও এই কেন্দ্রে বামফ্রন্টের সমর্থন নিয়ে ভোটে লঠছেন অধীর তৃণমূল প্রার্থী করেছে ক্রিকেট তারকা ইউসুফ পাঠানকে বিজেপি প্রার্থী করেছে চিকিৎসক নির্মল সাহাকে বেসরকারি চ্যানেলকে দেওয়া ইন্টারভিউয়ে অভিষেক বলেছেন আমরা অধীর চৌধুরীকে হারাতে যাইনি আমরা বহরমপুর জিততে গিয়েছি কে দ্বিতীয় হবে আর কে তৃতীয় হবে সেটা আমাদের বিষয় নয় বক্তব্যেই পরিষ্কার অধীরকে হারাতে মরিয়া তৃণমূল অভিষেকের কথার জবাবে অধীর দাবি করেছেন বহরমপুরে তৃণমূল আর বিজেপি মিলে হারাতে চাইছে কংগ্রেসকে এদিন ফের তৃণমূলে চ্যালেঞ্জ ছুঁড়েছেন অধীর তৃণমূল পার্টি আমাকে হারাতে চাই আর বিজেপি পার্টি তার আসন সংখ্যা বাড়াতে যায় এখানে বিজেপি পার্টির দুটো প্রার্থী সেই হিসাবে দিদি আর মোদি তারা একে অপরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করে অধির চৌধুরীকে হারাতে চাইছে সেটা একটু কান পাতলে আপনারা বুঝতে পারবেন এখানকার মানুষ কি বলছে এবং এটা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে আমি চাই এই বড় আসন যদি হারে তাহলে দিদি বলুক আমার হার বাবু বলুক আমার হার যদি যেতে আমার জিত বল আমি এইটুকুই শুধু চাইছি বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রচারে নেমেছে সব দল তার মাঝেই ইন্ডিয়া জোটের দুই শরীকে দড়ি টানাটানিতে সরগরম রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া